हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आज के आमी तुम्हारे सामने निये एसेछि एकटा सिंपल मेकअप वीडियो। तो देखो बंधुरा, तुम्हारे जाते बुझते सुविधा है तार जोनो आमी एकटा ट्रेर मध्य निये निएछि एलोवेरा जेल। एखाने आछे दू रकमेर काजल, आई शैडो, मास्कारा, फाउंडेशन, लिपस्टिक और एकटा दुटो ब्राश निएछि और निएछि तोमार मेबलिनेर कम्पैक्ट पाउडार। तो आज के दिए हमें सिम्पल मेकअप लुकटा क्रिएट करब। अने जरा आरा बिगिनार्स तेरे ये खूब ही हेल्प है। तो प्लिज तुम्हारा भिडियो पुरोटा देखो। तो देखो स्टार्टिंग कि करलम, स्टार्टिंग मुखटा के भलोक धुए इखने देखो हमार पिम्पल्स बड़िए बोले ही तुम्हारा तो जानो हमारे अएलि स्किन। तो जैक तो बंधुरा देखो एखे हमें प्राइमर हिसाब एक एलोवेरा जेल अप्लाई कर। तो तुम्हारा ये अप्लाई करते ही पारो, किन्तु जादेर ऑयली स्किन तारा खूब ही सामान्य अप्लाई करबे, अनेक बेशी किन्तु अप्लाई करार प्रयोजन नहीं, एकटू सामान्य निलेई हये जाबे। तो एखाने देखो बंधुरा आमी एकटू हात दिये शुकिये निच्छी आमार एलोवेरा जेलटा, जतक्षण ना शुकाबे ततक्षण फाउंडेशन अप्लाई करा जाबे ना। तो एखन शुकिये गेछे आमार जेलटा। एलोवेरा जेलटा एरपर आमी निये निच्छी मेबलिनेर फाउंडेशन, खूब ही अल्प करे आमी नेब, केन कि एटा जेहेतु नर्माल एकटा सिम्पल मेकअप लुक माने आमी जे। तो देखो बंधुरा एबार फाउंडेशन नेवा हये गेछे, एबार आमी आंगुलेर साहाज्ये ट्याप ट्याप करे लागिये निच्छी। एई चोखेर नीचे आमी लागालाम, आमार एकटु डार्क सार्केल आछे चोखे नीचे जेखने जेखने कालो भावगुलो आछे, एभावे पुरो मुखे आमी फाउंडेशनटा लागिए निच्छी आंगुलेर साहाज्ये। फाउंडेशन लागानो हये जाओयार परे आमी एखाने एकटा भेजा ब्यूटी ब्लेंडार दिए भालो करे मुखटाके ब्लेंड करे निच्छी। अवश्य भेजा ब्यूटी ब्लेंडर नेबे और ये ब्यूटी ब्लेंडर दिए आमी काने गलाय सब जगह करे निच्छी, जाते सब जगह मेकअपटा एक ही रकम देखाय, नाहले मुखटा सादा गलाटा कालो देखाबे। तो एइभावे आमी पुरो मिशिए निलाम। देखो बंधुरा आमी एखन भालो करे कम्पैक्ट लागिए निच्छी, भालो करे गलाय काने आमी सब जगह लागिए नेब। तो आमार कम्पैक्ट लागानो कमप्लीट, एरपर आमी भालो करे आमार आईब्रोटाके ड्र करे निच्छी। तो एखन एसे पड़ेछि आई शैडोर प्यालेट निये। तो देखो एखान थेके जेटा लाइट पिंक कलर सेटाई आमी निच्छि, एटाई एखन आमी आजके आमार चोखे अप्लाई करब। নেওয়ার পরে একটু ঝেড়ে নিলাম। এরপরে দেখো আমি ইউজ করছি কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা দেখে নাও। নিচের থেকে উপরের দিকে ব্রাশটাকে নিয়ে যাচ্ছি, নিচের থেকে উপরে ব্রাশটাকে আমরা ঘোরাচ্ছি। দেখো আমার এখানে দুটো চোখেই আই শ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমি ইউজ করব কাজল।
এখানে আমি আইলাইনার ইউজ করছি না, যেহেতু অনেকেই আছো আইলাইনার অ্যাপ্লাই করতে পারো না, তার জন্য আমি কাজল দিয়ে কী করে মানে সুন্দর করে চোখটা আঁকা যায় খুব ভালোভাবে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ল্যাকমির কাজল। দেখো এইভাবে তোমরা চোখটাকে আগে একটু টেনে নেবে ভালো করে, তারপরে দেখবে অ্যাপ্লাই করতে কিন্তু সুবিধা হয়। আগে ভালো ভালো করে চোখটাকে টেনে তারপরে তোমরা কাজলটাকে এইভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো আমার ওপরে চোখে কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপরে আমি নিচে করছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি মাস্কারা। তোমরা মাস্কারা চাইলে অ্যাপ্লাই করতেও পারো, নাও করতে পারো, কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা একটু বড় বড় লাগবে দেখতে, তার জন্য আমি মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এটাও মেভলিনের মাস্কারা। তো দেখো বন্ধুরা আমার মাস্কারা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর চলে এসেছি একদম লাস্ট স্টেপ, লিপস্টিক, যেটা ছাড়া মেকআপ পুরোপুরিভাবে ইনকমপ্লিট, তার জন্য এরপরে আমি লাগিয়ে নিচ্ছি লিপস্টিক মেভলিনের। তোমরা এখানে লিপ লাইনার দিয়ে আগে লিপটাকে ড্র করে তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে আজকে কিছু এরকম করছি না, যেহেতু এটা খুবই সিম্পল আর যারা বিগিনার্স তাদের জন্যই এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি যাতে তাদের সুবিধা হয় করতে। তো তোমরা দেখো আমার লিপস্টিক লাগানো হয়ে গেছে, এরপরে আমি একটুখানি লিপ গ্লস লাগিয়ে নেব। এটা হচ্ছে ল্যাকমির। তো দেখো বন্ধুরা আমার মেকআপ করা কমপ্লিট, ব্যাস হয়ে গেছে একদম সিম্পল আজকের মেকআপ লুক। তো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে আজকে তোমাদের কেমন লাগলো এই ছোট্ট মেকআপ ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো অনেকেই যারা বিগিনার্স আছে তাদের জন্যই কিন্তু মেকআপ লুকটা আমি আজকে ক্রিয়েট করেছি, কেন কি অনেকেই আছে যে অনেক কিছুই ইউজ করতে পারো না, তো তাদের জন্য এই ছোট্ট সিম্পল মেকআপ ভিডিও। তো ভালো লেগে থাকলে তো বললাম কমেন্ট করে জানাতেই হবে। তো আজকে পর্যন্ত আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটা অন্যরকম ভিডিওতে। তোমরা ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।